বেগুনের অনেক রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়েছেন, কিন্তু একবার বেগুনের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। বেগুনটাকে ভাজার জন্য আমি এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, তাতে দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে হালকা নেড়ে ছেড়ে নেবো। যখন এর থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নেবো। পেঁয়াজটাকে ভাজার জন্য আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে আলু বেগুনের তরকারি বানান, এর স্বাদ হয় অন্য রকমের এবং দুর্দান্ত। এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা ও বেগুন। মাছের মাথা ও বেগুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আলুর সাথে। সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণকে এর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি মাছের মাথাগুলো এই সময় হালকা হালকা করে ভেঙে দেব। দেখুন আমি যেভাবে ভাঙছি ঠিক সেইভাবে। এইভাবে আমি সমস্তগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ও মশলাগুলোকে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। এই রান্নাটি অলমোস্ট এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে দমেই হবে। এতে বাইরে থেকে খুব বেশি জল ব্যবহার করতে হবে না। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব ও নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দেব, খুব অল্প পরিমাণে জল দেব। দিয়ে জলটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের মজাদার রেসিপি, মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি বানিয়ে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।